ওয়েলসের রাজধানী কার্ডিফের জালালিয়া মসজিদে দারুল কিরাত 2024-এর ফলাফল সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত 25 আগস্ট অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন আমাদের কার্ডিফ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে। ওয়েলসের রাজধানী কার্ডিফের জালালিয়া মসজিদে দারুল কিরাত 2024-এর ফলাফল সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত 25 আগস্ট রবিবার অনুষ্ঠিত হয়। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকের অনুমোদিত শাখা কমিটির চেয়ারম্যান আলহাজ লিলু মিয়ার সভাপতিত্বে শিক্ষক কারি মোহাম্মদ মোজাম্মেল আলী ও মৌলানা আসাদুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া কারি সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মৌলানা আশরাফুর রহমান। সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া কারি সোসাইটি ইউকের নির্বাহী পরিচালক মৌলানা এনামুল হক। বিশিষ্ট ব্যক্তিবর্গ: বিভিন্ন ক্লাস পরীক্ষায় উত্তীর্ণ এবং কিরাত নাসিদ ও আজান প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট, মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ। এ সময় সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের আনন্দে মেতে উঠতে দেখা যায়। সভায় বক্তারা বলেন, দারুল কিরাত কোর্স কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখার এক অন্যতম প্রতিষ্ঠান, বহু প্রজন্মের সন্তানদের ইসলামী শিক্ষার জন্য গুরুত্ব আরোপ করেন। দারুল কিরাতের লাইফ মেম্বারদেরকেও অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন খাদিজা আলী, নোহা, নাসিরউদ্দিন ও মহসিন আলী। সবাই ইসলামের মূল আঁকড়ে ধরে রাখুন, এই প্রত্যাশা। মোহাম্মদ রফিকুল ইসলাম, আইএন নিউজ, কার্ডিফ।